এরা সব গেট তালা মারিয়ে রাখছে গেট তালা মারছো কেন কি চাই তোমাদের হ্যাঁ যা কথা ছিল তাই কি চাই তোমাদের ভাবি গেট তালা মারছেন কেন গেট তালা মারছে কি জন্য জানো না কি লাগবে তোমাদের সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে আলহামদুলিল্লাহ আমার মামা চলে আসছে দেখো মামা গেট খুলবে আস্তে করে শিমু আপুকে ডাকো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কালকে নতুন ব্লগে সুস্বাগত জানাচ্ছি এইমাত্র বিয়ে করে চলে আসলাম এয়ারপোর্টে এখন বউ নিয়ে ঢাকা টু রংপুর যাচ্ছি এয়ারে এই তো আলহামদুলিল্লাহ আমরা ঢুকে গেলাম এখন রিপোর্টিংয়ের টাইম আসছে আমাদের আর 10-15 মিনিটের মধ্যে তারপর আমরা রওনা দিয়ে দিব আর ওরও হচ্ছে ফার্স্ট টাইম এয়ারে কেমন ফিল হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমাদের রিপোর্টিং টাইমে শেষের দিকে এখন একটু ফ্রেশ হয়ে তারপর তো মাগরিবের সময় হয়ে গেছে এখন ফ্রেশ হতে আসলাম ফিলটা লাগতেছে এরকম যে রংপুর আসলে যেতে তো সময় লাগে না তারপরও একটা ফিলিংস কাজ করে যে বউ নিয়ে যাচ্ছি নর্মালি তো ড্রেস আপ পরা শীতে বুঝতেও কষ্ট হবে আমি তো ইজিলি বুঝতে পারবো বাট আমার বউ একটু সমস্যা হয়ে যাবে তারপর কষ্ট করে যেতে হবে আমার দুই মামা ছোটো মামা হাত ধুচ্ছে এখনও ফ্রি হয় নাই আর বড় মামা ওয়েট করতেছে ছোট মামার জন্য ছোট মামাকে এখানে উঠানো হবে উঠায় আমরা তারপর যাবো হ্যাঁ আমার বস মামা সে হচ্ছে বস মামা আসে আমার হলো ছেলে এর বাবা আলহামদুলিল্লাহ আমরা ভিতরে ঢুকে গেলাম এখন এখানে একটু চা কফি অর্ডার দিলাম চা কফি নিয়ে আমরা চলে যাব লাল চা খাচ্ছি লাল চাটা অনেক সাথে লেবু দিয়ে করা পাগড়ি রেস্টোর না যাই হোক পাগড়িটা খুলে গেছিল রূপা লাগিয়ে দিল চা নিয়েছিলাম আমি লাল চা রূপা নিয়েছিল দুধ চা লাল চা টেস্ট করে রূপাকে দিলাম রূপা বললো ভালো গেছে তবে দুধ চাটা ভালো লাগলো আমরা এখনই বের হয়ে যাবো যাবো হচ্ছে গাড়িতে করে আমাদের যাত্রাটা খুব ভালোই হচ্ছে তবে একটু গরম লাগছে সব মিলে মোটামুটি ভালো আচ্ছা তোমরা আগাও আমরা যাচ্ছি আগাও 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 দোয়া রইল তোদের কারে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাও কিন্তু আমাদের সবাই চলে গেছে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে আমরা এখন একা হয়ে গেছি আমরা যাবো কারে আসসালামু আলাইকুম আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো জি আলহামদুলিল্লাহ রূপের কি শরীর খারাপ লাগতেছে এখানে ভাইয়া দাঁড়ান সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে আলহামদুলিল্লাহ আমার মামা চলে আসছে দেখো মামা গেট খুলবে আস্তে করে শিমু আপুকে ডাকো ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে আজকে ইনশাল্লাহ 14,000 ফিরুচ্ছতায় ঘন্টা আনুমানিক 500 কিলোমিটার গতিবেগে রেট গোপের
45 মিনিট পরে সৈয়দপুরে অবতরণ করব আশা করছি। এই মুহূর্তে ঢাকার আবহাওয়া পরিষ্কার, যাত্রাপথে আমরা মোটামুটি ভালো আবহাওয়া বলে আশা করছি। আমাদের যেতে 40 মিনিট মতো লাগবে, আর যাত্রাপথে আকাশ মোটামুটি ক্লিয়ার আছে। পাশে বিশাল বসছে, মামা বসছে, মামি খালা খালু আর খালাম্মা, ওই পাশে হচ্ছে আব্বু, দুলা ভাই, শিমু আব্বু। এত কেমন গেলি কেন তোর? খুশি মানে তুই ভিতরে রাতের ওয়েদারটা সুন্দর। তুই কেমন ফিল হচ্ছে? এই পাশে অন্ধকার, এই পাশে আলো, এখনই উড়ে যাবে আকাশে। ওটা দূর থেকে নকশা করার জন্য, হ্যাঁ করো করো। আমাদের পায়ে একটু দেওয়া যাবে, মশা কামড় দিচ্ছে। শান ঠিক আছে? সব ওকে, সবাই সিট বেল্ট বেঁধে নাও। এই তো আলহামদুলিল্লাহ আমরা এখন চলে যাচ্ছি সৈয়দপুরের উদ্দেশ্যে।
একদম নিচে নামি, এই ল্যান্ড করলো বলে এই ল্যান্ডে তোমরা কি আমার জন্য এক্সট্রা কিছু সাজাইছো গিফটের না সাজালে এক টাকাও দিব না সব সাজানো আছে তুমি শুধু ডাইরেক্ট ভাবি সব গেট তালা মারি রাখছে গেট তালা মারছো কেন কি চাই তোমাদের যা কথা ছিল তাই কি চাই তোমাদের ভাবি গেট তালা মারছেন কেন দশের উপরে 11 টাকা দেন গেট সাজাইলাম আমি রুম গুছাইলাম আমি টাকা নেও তোমরা মানে বুঝলাম না দুদিন পর দেখলাম আমাকে
জলদি বলো জলদি বলো, আমরা ইস্যু টিস্যু করবো, জলদি করো জলদি করো। আপনাদের লিডার কে, একদম কথা বলেন, কে লিডার? আপনি লিডার, সামনে আসেন, আপনি দুই কদম সামনে আসেন, আসেন আসেন সামনে আসেন। কি বল, আপনার মেয়ে কি বললো সেটা বলেন। শোনেন, 500 থেকে আমি 100 টাকা পাইলাম, 600 টাকা দিব। আচ্ছা, কি ভাষায় পড়ে? অনেক কম হয়েছে আমার মেয়ে, 5000 কমই হয়েছে। কম হলো না, লোক শুনলে তো টাকা দিব আমি। কে মানে 4000 মানে মালিক কে? ১,০০০, ২,০০০, ৩,০০০ আছে। এই তো আমার ভিডিও আজকে পর্যন্তই। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। একটা সবাই টাটা দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও। একটা আমারে দেখা যাচ্ছে না কিন্তু, আল্লাহ হাফেজ। সবাই আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তুই আবার ডাকতেছিস মহিলাগুলা?